নমস্কার বন্ধুরা, জলি ইপসিতের পাকশালায় সবাইকে স্বাগত। আজ আমি আমাদের রান্নাঘরের জন্য বানিয়ে নিচ্ছি চিতল মাছের কালিয়া। তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা কিভাবে আজকে আমি রান্নাটা বানাই। চিতল মাছের কালিয়া বানানোর জন্য 4 পিস চিতল মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর লাগছে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, লাগবে টমেটোর পেস্ট, লাগছে টক দই ফেটিয়ে রেখেছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর মশলা লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আন্দাজ মতন লবণ আর জিরের গুঁড়ো 1 টিস্পুন করে। ফোড়ন দেব 1 টেবিল স্পুন গোটা জিরে, আর 3টে ভাঙা দারচিনি, 3টে ছোট এলাচ, আর 5-6টা লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা, এইগুলো আমি ফোড়ন দেব। কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন এই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট দারচিনি, 5-6টা লবঙ্গ, আর 3টে ছোট এলাচ। ছোট এলাচগুলোকে ফেটিয়ে রেখেছি। এক মিনিট ধরে এই ফোড়নটা একটু ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এক মিনিট ধরে পেঁয়াজ বাটাটাকে একটুখানি কষিয়ে নিয়েছি তেলের সাথে। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। একটু নাড়াচাড়া করে এর মধ্যে 2টো ছোট টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। মিনিট তিনেক ধরে এই পেস্টটা একটু তেলের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট যেটা দিয়েছি সেটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো, আন্দাজ মতন লবণ, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1 টিস্পুন চিনি। এই মশলাগুলো দিয়ে পেস্টটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দেব এখন 2 টেবিল চামচ টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছি। আর একটু জল দিয়ে এবার এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপর থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আরো 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে দিলাম। আজকে চিতল মাছের কালিয়া একদম কমপ্লিট। সব শেষে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিল চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। কমপ্লিট। বন্ধুরা, আজকের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন নতুন পোস্ট বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি সবার আগে তোমাদের আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।